নমস্কার বন্ধুরা, আমি দেব। আপনারা দেখছেন দেব সোমা ভ্রমণ এক্সপ্লোরার। এই নৈনিতাল পর্বের এটাই শেষ পর্ব। এর পরের পর্বে আপনারা দেখতে পাবেন নৈনিতাল ছেড়ে কৌশানি যাওয়ার পথের অসাধারণ দৃশ্য এবং কৌশানিতে প্রবেশ। নৈনিতালের এই শেষ পর্বে আমরা প্রথমেই যাব নয়না দেবীর মন্দির দর্শন আর পুজো করতে। তারপরেই আমরা নয়না লেকে নৌকা ভ্রমণ করব, যা প্রত্যেকটা পর্যটকের কাছে অত্যন্ত প্রিয় জিনিস। তাহলে দেখতে থাকুন নয়না লেকে নৌকা ভ্রমণ। যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক অবশ্যই করবেন আর শেয়ার করবেন। গুড মর্নিং ফ্রেন্ডস, আগেই বলেছিলাম স্নান টান সেরে উপোস করে তবেই মায়ের পুজো দিই। তাই আমি আর শোনো তৈরি হয়ে নিলাম, দেবো তৈরি ফটোগ্রাফি করার জন্য। এবার আমরা বেরিয়ে পড়লাম। সামনের মাঠেই শোনো ক্রিকেট দেখতে পেল, ব্যাস অমনি দাঁড়িয়ে পড়া। ভাবছিল একটু খেলবে কিন্তু সাহস যোগে এলো, কেননা জানে আমি কিছুতেই খেলতে দেব না এখানে, কেননা পুজো দেয়া বাকি। তাই ওখানেই দোকানের থেকে পুজোর থালি নিয়ে নিলাম। এবার আমরা পুজো দিয়ে বোটিং করব বলে নৈনিলিকে কাছেই গেলাম, ওখানে একটা বোট ভাড়া করে উঠে পড়লাম। যদি পুরো নৈনিলেকটা ঘোরো তাহলে পুরো বোট করতে 210 টাকা রেট, আর যদি হাফ লেক ঘোরো তাহলে 160 টাকা। আগে পর্বে বলেছিলাম না নৈনি লেকটা সম্পর্কে আর নৈনি দেবী সম্পর্কে। এখানে এই দেবভূমি সম্পর্কে একটা পৌরাণিক গল্প আছে। চলো বোটে বোটিং করতে করতে তোমাদের সাথে এই পৌরাণিক গল্পটা শেয়ার করি, কি শুনবে? তো পুরাণ কাহিনীতে আছে মহারাজ দক্ষের কন্যা সতী। সতী বাবার অমতেই বিয়ে করেছিলেন মহাদেব শিবকে। এবার কিছুতেই তো দক্ষের পছন্দ নয় তার কন্যার স্বামীকে। তখন দক্ষ স্থির করলেন তিনি একটা যজ্ঞ করবেন। এবার ওই যজ্ঞতে সতীকে নিমন্ত্রণ করা হয়নি, সমস্ত দেবদেবীকে নিমন্ত্রণ করা হয়েছিল কিন্তু মহাদেবকে নিমন্ত্রণ করা হয়নি। সতী তো মহারাগ, কেননা তার বাবা যজ্ঞ করছে কিন্তু তার স্বামীকে ডাকা হয়নি। সেই জন্য সে এসে তার বাবাকে প্রশ্ন করে যে কেন তার স্বামীকে ডাকা হয়নি। তখন দক্ষ উত্তর দেয় যে তোমার স্বামীকে আমার পছন্দ নয়, তাকে আমি পছন্দ করতে পারি না, যার কোনো রকম ঘর বাড়ি নেই, যে নিজে নেশাভাং করে থাকে, তাকে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। স্বামীর এই অপমানে সতী সহ্য করতে না পেরে উনি ওই দক্ষের যেখানে যজ্ঞ হচ্ছিল সেই যজ্ঞতেই ওনার দেহত্যাগ করেন। ব্যাস হয়ে গেল, যেই মুহূর্তে মহাদেবের কাছে এই খবর গেল অমনি মহাদেব প্রচণ্ড রেগে রুদ্রমূর্তি ধারণ করলেন। এবার ওই রুদ্রমূর্তি ধারণ করে উনি কী করলেন, সতীর দেহটাকে কাঁধে নিয়ে পুরো নৃত্য শুরু করলেন। নটরাজের যে মূর্তি তোমরা দেখে থাকো, সেই ক্ষেত্রে চারিদিকে দক্ষ যজ্ঞ শুরু হয়ে গেল। আর বিষ্ণু তখন দেখল যে কিছুতেই শিবকে থামানো যাচ্ছে না, তো শিবকে থামানোর জন্য উনি কী করলেন,
ওনার সুদর্শন চক্র চালিয়ে দিলেন। এই সুদর্শন চক্র ঘুরতে ঘুরতে 51টা ছিন্ন ভিন্ন দেহ, সতীর দেহ 51 পিঠে পড়ে। এই 51 দেহের একটা অংশ যেটা হলো সতীর বাম চোখ, এই নৈনী লেকে পড়ে। তখন থেকে এটা 51 পিঠে এক পিঠ। স্থানীয় বাসিন্দারা এইখানে নৈনী দেবীর যে মূর্তি বা মন্দির আছে সেইখানে দশমীর দিন প্রচণ্ড ভিড় করেন, আর এখানে পুজো হয় এই দশমীর দিন নবরাত্রির সময়, এখানে মহাধুমধাম করে পুজো হয়। তো এই মাইথোলজির গল্পটা কীরকম লাগলো, ভালো তো? কি কেমন লাগলো পৌরাণিক এই গল্প? আমি অত বেশি জানি না, তবে যেটুকুনি শুনেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কমেন্ট করতে ভুলো না কেমন লেগেছে। প্রাকৃতিক এবং দৈবিকতাকে অনুভব করতে চাইলে কিছুদিন ছুটি নিয়ে পৌঁছে যান না নৈনিতালে, খুব ভালো লাগবে, কথা দিলাম। সমুদ্রপৃষ্ঠ থেকে 6358 ফিট উচ্চতায় অবস্থিত এই শৈল শহর নৈনিতাল। পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে 51টি শক্তিপীঠের অন্যতম পীঠ হল এই নৈনী লেক। 1841 সালে ইংরেজ শাসনের তত্ত্বাবধানে এই নৈনিতাল শহরটি উৎপত্তি ঘটে। এরপর বোটিং করতে করতে সোনু একটু প্রচেষ্টা চালালো নৌকা চালানো। ¶¶
এবার নৌকা পর্ব শেষ। এবার নৌকা থেকে নেমে একটু কিছু ফল নিলাম, নিয়ে হোটেলে ফিরে। সোনুর এবার প্রচন্ড খিদে পেয়েছে, আর তরস হয় না। ব্যাস আমরা ওখানে দেখতে পেলাম সেরে পাঞ্জাব। বলেছিলাম না নৈনিতালে অনেক বড় বড় হোটেল পাবে, তো আমরা সেরে পাঞ্জাবে ঢুকলাম, ওখানেই লাঞ্চ করে নিলাম। নৈনিতালে কিন্তু অনেক রকমের স্ট্রিট ফুড আছে, তো ওখানে আমরা তাওয়া চিকেনটা দেখলাম। মানালিতেও আমরা একবার তাওয়া চিকেন খেয়েছিলাম, তো এখানকার তাওয়া চিকেনটা একটু টেস্ট করা যাক কিরকম লাগে। এরপরে তো আমরা নৈনিতাল ছেড়ে দেব, তাই জন্য কিছু শপিং ছিল, শপিং করলাম। তোমরাও যদি মনে করো এখানে বিভিন্ন ধরনের শপিং করতে পারো, ছোটখাটো গিফট অনেক দিতে পারো, তবে হ্যাঁ বলে রাখি এখানে না মোমের তৈরি খুব সুন্দর সুন্দর মোমবাতি আছে। এত সুন্দর তার ডিজাইন, তো না দেখলে বিশ্বাস করা যায় না। এই মোমবাতিগুলো যদি নিয়ে এসে কাউকে গিফট করো না, ভীষণ ভালো লাগবে। দাম কিন্তু খুব একটা বেশি না, রিজনেবল আছে, তবে যখনই যা করবে একটু দরকষাকষি করে নিও। শেষ রাত্রি, কালকে সকালেই আমরা কৌশানির পথে রওনা হব। আমরা প্রত্যেকে মার্কেটিং করে এখন হোটেলের দিকে যাচ্ছি, খুব সন্তর্পণে উঁচু রাস্তা দিয়ে হাঁটছে। সব নিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম হোটেলের উদ্দেশ্যে। খুব শীত করছিল, কেননা লেকের ঠান্ডা হাওয়া ভীষণ ঠান্ডা লাগছিল, তাই হোটেলে ঢুকেই আমরা একটু ক্যাম্প ফায়ার করে নিলাম। Oh, 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 oh